নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই পর্বের আপডেটে আপনাদের ফের একবার স্বাগত জানাই। এই মুহূর্তে সর্বশেষ যে কোভিড আপডেট বুলেটিন আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই বুলেটিন বলছে আক্রান্তের সংখ্যা আজকে 876 জন আক্রান্ত। সংক্রমিত হলেন আরো 876 জন, 6.84% হচ্ছে দৈনিক আক্রান্তের হার। রিকভার অর্থাৎ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 474 জন, 82.62% হচ্ছে সুস্থতার হার, এবং প্রাণ হারিয়েছেন আরো দুজন, সংখ্যাটা গিয়ে বেড়ে দাঁড়ালো 462 জন। এক্ষেত্রে মৃতের হার যেটা সেটা কিন্তু নিচের দিকে নামছে, অর্থাৎ 1.00। পরীক্ষা যেটা হয়েছে, 12,800টি টেস্ট হয়েছে, 12,800টি টেস্টের মধ্যে অ্যান্টিজেন টেস্ট হয়েছে 11,347টি এবং আরটিপিসিআর টেস্ট হয়েছে 1453 খানা। সর্বশেষ যে কোভিড আপডেট, সেই কোভিড আপডেট বলছে 876 আক্রান্ত হয়েছেন এবং সেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 474। এখন পর্যন্ত যে বিষয়টা, বা যদি গোটা কোভিডের পরিস্থিতিটা আমরা তুলে ধরি, সেখানে প্রায় 46,099 জন মানুষ কোভিডে আক্রান্ত হয়েছিলেন আমাদের রাজ্যে ত্রিপুরায়। এর মধ্যে 37,236 জন মানুষ কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন সক্রিয় রোগীর যেটা সংখ্যা, অ্যাক্টিভ পেশেন্ট, সক্রিয় রোগী রয়েছেন 7,535 জন। এবং জেলাভিত্তিক যে ব্রেকআপ, সেই ব্রেকআপটা অর্থাৎ সর্বশেষ যে আপডেট বলছে, সেখানে 876-এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় সেখানে 399, গোমতি জেলায় 41, খোয়াইতে 22, ধলাই জেলায় 32, সিপাহীজলায় 102, নর্থে 60, ঊনকোটি 54 এবং সাউথ ডিস্ট্রিক্টে 166 জন আক্রান্ত হয়েছেন। কোভিডের যে বুলেটিন, সেই কোভিড আপডেট আরো একবার আপনাদের জন্য। কিছুক্ষণ আগেই সেই কোভিড আপডেট আমাদের হাতে এসে যেটা পৌঁছেছে, সেই আপডেট বলছে আরো 876 জন, আরো 876 জন কিন্তু কোভিড আক্রান্ত হলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। যেই সংখ্যাটা সেটা 474 জন যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তের, দৈনিক আক্রান্তের যেটা হার সেটা 6.84%। আরো দুজন সহ নাগরিককে আমরা হারিয়েছি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 462, মৃতের হার 1%। অর্থাৎ যেটা দাঁড়ালো যে 100 জনের মধ্যে একজন নাগরিককে, কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে একজনকে আমাদের আড়াতে হচ্ছে। এই আক্রান্তের হার সেটা নিচের দিকে নামতে হবে, তার জন্য সচেতনতাই একমাত্র দাওয়াই। অ্যাপ্রোপ্রিয়েট যে কোভিড বিধি, সেই কোভিড বিধি মেনে চলুন। চিকিৎসকরা বারবার এই স্বাস্থ্যবিধি মান্যতা দেওয়ার কথা কিন্তু বলছেন, আজকের যেটা সর্বশেষ আপডেট এসে পৌঁছেছে, সে আপডেট বলছে আরো 876 জন আক্রান্ত হলেন আমাদের রাজ্যে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 474 জন। একদিকে চলছে টিকাকরণ প্রক্রিয়া, অন্যদিকে চলছে দিবারাত্রির কারফিউ,
পাশাপাশি মফস্বল এলাকাগুলোতে সেখানে চলছে নৈশকালীন কারফিউ। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছিলাম যে আগরতলা শহরে নিগম এলাকায় দিবারাত্রির কারফিউ দেওয়া হলেও ছুটির দিনেও অনেকেই তার বাইকের সামনে বা গাড়িতে পাস লাগিয়ে বা ইত্যাদি কথা লাগিয়ে শহরে তারা ঘুরে বেড়াচ্ছেন। যদিও গতকাল এবং আজ পুলিশ অনেকটাই কড়া ভূমিকা গ্রহণ করেছে, বিভিন্ন নাকা পয়েন্টে তারা বহু মানুষকে তারা আটকেছেন এবং তাদের কাছে কারণ জিজ্ঞাসা করেছেন কেন তারা বাইরে বেরিয়ে এসেছেন। অনেকেই যারা জুতসই যুক্তি খাড়া করতে পারেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু সর্বত্র এই ছবিটা কিন্তু ধরা পড়েনি। বিভিন্ন এলাকায় এই বাইরে বেরোনোর যে একটা প্রবণতা সেই প্রবণতাটা কিন্তু চোখে পড়ছে। এখনো একটা অংশ আছেন যাদের মাস্ক পরা নিয়ে অনেকটা খামখেয়ালিপনা রয়েছে। আমরা একবার বাজারের ছবিগুলো তুলে ধরব। লেকচমনি বাজার বা তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে যে ছবিটা আমাদের ধরা পড়েছে, আমাদের প্রতিনিধি সুমন সেই ছবিগুলো সংগ্রহ করেছে, কিন্তু এখনো যেটা চোখে পড়ছে বহু জায়গায় মানুষ মাস্ক ব্যবহার করছেন না। বাজারে যাচ্ছেন, কেনাকাটা করবেন, এটা তো ঠিক, জীবন ধারণের জন্য বাজারে তাকে যেতে হবে, জিনিসপত্র ক্রয় করতে হবে, কিন্তু এই অল্প সময়ের জন্য এই মাস্ক পরাটাতে আপত্তিটা কোন জায়গায়, কেন এই অনীহা? সংক্রমণটা তো বাড়ছে, নিচের দিকে নামছে না, সেক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকাটা কি জরুরি নয়? এই অল্প সময় কিছুটা কষ্ট হলেও এই মাস্ক পরাটা অত্যন্ত দরকার ছিল। কিন্তু আমাদের ক্যামেরা যেদিক দিয়ে গেছে অনেককেই আমরা দেখেছি কিন্তু সতর্কতায় ঘাটতি রয়েছে। চিকিৎসকরা তো বারবার বলছে যে এই সময়টাতে কিছুটা কষ্ট হলেও মাস্ক প্রপারলি ব্যবহার করুন। এমনটা নয় যে কেউ যাচ্ছেন তাকে দেখলেই মাস্কটা লাগানো হচ্ছে, তাও প্রপারলি নয়, নাক ঢাকছে তো মুখ ঢাকছে না, কোনো কোনো জায়গায় মাফলারের কাজ করছে, মাস্ক গলায় ঝুলছে, এবং জিজ্ঞেস করা হলে এমন ধরনের সব উত্তর আসছে যেগুলো তো আশা করা যায় না। যারা বিক্রেতা রয়েছেন তারা অনেকটাই স্পর্শকাতর জায়গায় রয়েছেন, প্রচুর ক্রেতা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আসছেন, এবং চিকিৎসকরা যেটা বলছেন যে একটা বিরাট অংশের আক্রান্ত সংক্রমিত মানুষ যাদের কোনো উপসর্গ নেই, অর্থাৎ সামনে থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই যে উল্টো দিকের ব্যক্তির কোভিড সংক্রমণ থাকতে পারে, ফলে আরো বেশি সাবধান হওয়াটা দরকার। যেটা কোভিড আপডেট, সর্বশেষ আপডেট, 474 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, এটা ভালো খবর। টেস্টের সংখ্যা বাড়ছে, সেই টেস্টের সংখ্যা বেড়ে 12,800 হয়েছে, তার মধ্যে থেকে 11,000 অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে এবং 1453 যাদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে। ওভারঅল যে আক্রান্ত 5% হল, দৈনিক যে আক্রান্তের সংক্রমণের হার সেটা কিন্তু 6.84। একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে, নমস্কার। নমস্কার, বিজয় শর্মা বলছিলাম দাদা, বলুন। কোভিড আপডেট 6.8 এসে গেল আক্রান্তের সংখ্যা। আমি সেই জায়গায় বলতে চাইছি, আপনারা দেখাচ্ছেন, আপনারা বারবার বলছেন যে দুদিন যাবৎ পুলিশ আধিকারিকরা খুব খারাপ পদক্ষেপ নিচ্ছে, যারা বিনা কারণে বাড়ির থেকে বের হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু আমি সেই জায়গায় একটি কথা রাখতে চাই আপনাদের কাছে, বলুন, যখন ব্যক্তিরা বাড়ির থেকে বেরুলো, মনে করুন বিভিন্ন দোকানে গিয়েছে, সে একটা চা খেয়েছে বা বিড়ি কিনেছে বা সিগারেট কিনেছে, যে কোনো কারণে সে চলাফেরা করে, তারপর পুলিশের ব্যারিকেডের সামনে এসে ধরা পড়ে, তারপর ওকে ফাইন করা হলো, কেন আপনি বাড়ির থেকে বেরিয়ে গেছেন, ওই যে সময়টা উনি বেরিয়ে আসলেন,
ওই তার মধ্যে কি ভাইরাসটা আছে কিনা আমরা কেউ বলতে পারি, সে কিন্তু মোটামুটি ছড়িয়ে দিয়ে এসেছে। আমি বলতে চাই সেই জায়গায় গত লকডাউনের সময়, করোনার সময় যে প্রথম পর্যায়ে যে আমাদের রাজ্যে যে পুরাপুরি একটি লকডাউন দেওয়া হয়েছিল, এটা দিলে আমার সম্ভবত খুব ভালো হতো। ঠিক আছে, গরিবরা খাওয়া দাওয়া কষ্ট হবে, এই জায়গায় বিভিন্ন ক্লাব আছে, সংস্থা আছে, সরকারি তরফ থেকে যা পারা যায় তা সাহায্য করবে, তবু তো 10 দিনের জন্য আমরা অনেক বেঁচে যাব, নিম্নমুখী হবে কোভিডটা, এটা কিন্তু একটি খুব ভালো পজিটিভ। সব রাষ্ট্রে যেরকম দিল্লি, মহারাষ্ট্র, বাংলাদেশ সব জায়গায় কিন্তু লকডাউনের কারণেই কোভিড নিম্নমুখী হয়েছে, এই যে চলছে এটা দিয়ে কিন্তু কোনো কিছু হবে না। আর খুঁজে অনেকে বেরিয়ে যাচ্ছে, সন্ধ্যার পরে নিস্তব্ধ থাকে শহরটা, কিন্তু দিনের বেলা কিন্তু অনেক বেরিয়েছে। বুঝতে পারছি, এই বলতে কি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যেটা বিষয়, চিকিৎসকরা যারা বারবার এই কথাটা বলছেন যে অনেককেই তার জরুরি কাজে বাইরে বেরোতে হয়, তো যেটা তাদের বলার, তারা যেটা বলছেন যে একদম যতটা কম সময় বাইরে থাকা যায় ততটুকুই থাকুন, অপ্রয়োজনে বেশিক্ষণ বাইরে থাকবেন না, যতটা সম্ভব কেনাকাটা করতে গেলে পর যতটা দূর থেকে কেনাকাটাটা করা সম্ভব ততটা দূর থেকেই কেনাকাটাটা করুন, মাস্ক প্রপারলি ব্যবহার করুন, দীর্ঘ সময় মাস্ক ব্যবহার করলে সেটা ঘামে ভিজে যায়, সেটাকেই বারবার দিনের পর দিন ব্যবহার করাটা ঠিক নয়, সেটা চিকিৎসকরা বলছেন, সেটাকে পাল্টে দিন, ধুয়ে নিন, 3 লেয়ার মাস্ক পরুন, এই জিনিসগুলো করুন যেটা বলা হচ্ছে চিকিৎসকরা বলছেন। আরেকজন আছেন ফোনে, নমস্কার। যে বলছি, বলুন। এই সবেমাত্র মূল পয়েন্টটা বললেন, তাহলে সঠিক কথা, আর দিনের পর দিন দেখি ওই পাতলা মাস্ক পরে বেরোয় পাবে, এই দেখতে নোংরা, ধয় না, যদি যদি ওয়ান টাইম প্রথম দিকে তো বিশেষজ্ঞরা বলল এটা 1 ঘন্টার জন্য, কিন্তু দেখা যায় এটা দিনের পর দিন একদম ময়লায়। যাই হোক, এই দিকটা আমার মনে হয় এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলো যে মাস্ক বিতরণ করে, এই ওয়ান টাইম বিতরণ না করে, ওই কি বলে 90 ডিগ্রি মাস্ক গুলো যেগুলো বারবার ব্যবহার করা যায়, ওইটা যদি আমাদের সমাজে সমাজ প্রতিটা বিতরণ করে, ক্লাব হোক, সেক্টর হোক, ওইটা একটা ভালো দিক হবে। তারা ওই সস্তায় বাজিবাদ করতে যায়, মিডিয়াও সেটা দেখায় বিতরণ করছে, এই যে ওয়ান টাইম, এই যে 1 ঘন্টার জন্য। যাই হোক, মুদ্রা কথা যেটা আসি, ত্রিপুরা আমাদের ভয়াবহ দিকে এগোচ্ছে, দেখালেন 800 ক্রস করলো, হ্যাঁ, মৃত্যু হারও 101 জন, এটাও দুঃখের। আর যেটা বলার, এই মাস পর্যন্ত ঠিক না, ওই পুলিশও নাকের নিচে রাখলে পুলিশও আজকাল কিছু বলে না, দেখে আছে কিনা, ব্যাস এই হচ্ছে। আর বাজারে শাক সবজি দাম নিচের দিকে, কিন্তু আনুষঙ্গিক অন্য যে এই ভোজ্য তেল বলুন, বস্তাপাতি বলুন, আকাশ ছোঁয়া, আমার মনে হয় এই মুহূর্তে সরকার বাহাদুরের দরকার করা দরকার, সেটা হলো ন্যূনতম ভোজ্য তেলটা যাতে এই আপনার রেশন শপের মাধ্যমে বিতরণ করে, একটা গৃহস্থ যদি 2 প্যাকেট করে পাই আমাদের বিরাট উপকৃত হবে, হব এটা চাপাতি ক্ষেত্রে আমরা পেয়েছি, এটা একটা বিরাট দিক। আর সতর্কতা শুনেন, সতর্ক আমরা নিজেরা সবাই সতর্ক, তারপরেও বেরোতে হয় যেন আমার বেরোতে হয়, সেদিকে আমরা পাঠাই না, আমি নিজেই যে বাজারে শাক সবজি একটু হয়তো মাস্টার আমি না বেরো উপায় নাই, সেটা তো হবে। যাই হোক, সতর্কই মূল অবলম্বন, আর খুব ভালো থাকবেন, প্রসঙ্গ খুব ভালো টানলেন, এই মাস্কটা ওয়ান টাইম মাস্কটা নিয়ে আসুন, আলোচনা করুন, বিতরণ করা হোক, সরকারও বিতরণ করা হোক, আমরা দেখেছি আমাদের এই নেতা মন্ত্রীরা বা বড় বড় মেয়েরা তারা যে মাস্ক ব্যবহার করে ওই জাদু, ভালো থাকবেন, সরকার বাহাদুর এর দিকে নজর দিক, নমস্কার। নমস্কার আপনাকেও, ভালো থাকবেন আপনি। যেটা বিষয় হচ্ছে যে অনেককেই যেটা দেখা যায় যে বাইরে বেরিয়েছেন, পরিচিত একজনের সঙ্গে দেখা হলো,
সেক্ষেত্রে কথা বলতে গেলে পর মাস্কটা না নামিয়ে কথা বললে ভালো করে শোনা যাচ্ছে না, অসুবিধে হচ্ছে তাই মাস্কটা চট করে নিচে নেমে যায়। এই কাজটা থেকে বিরত থাকুন, প্রয়োজনে একটু জোরে কথা বলুন, কিন্তু মাস্ক খুলে কারোর সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। এই জায়গাটাতে চিকিৎসকরা বারবার কিন্তু বলছেন অভিজ্ঞরা, এবং প্রায়শই এই ঘটনাটা ঘটছে, বাইরে বেরিয়ে পরিচিত বা কোনো বন্ধুকে বা কোনো প্রিয়জন কাউকে পেলে দুজন যখন কথা বলছেন অবচেতন মনেই মাস্ক নেমে আসছে নিচে গলায়। এই কাজটা থেকে বিরত থাকুন, যতটা কম বাইরে থাকা যায় ততটাই বাইরে যান, তাহলেই ভালো থাকা সম্ভব হবে। এর বাইরে চিকিৎসকরা অন্য আরো অনেক দিচ্ছেন, কিন্তু মূল জায়গাটা হয়তো এটাই। আরেকজন আছেন, নমস্কার, কে আছেন? নমস্কার, বলছিলাম কি এখন দেখেন যদি করোনা যখন আসতে উপরে চলে গেল, ঠিক আছে, আজকে যেমন আপনার দিনে আসতে আসতে উপরে পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তা আমি বলছি কি 26 তারিখের পর কি আবার লকডাউন দেওয়া হবে না, মানে লকডাউন তো দেওয়া হবে, যেটা হয়েছিল সেটা তো কোনো রকম ভাবে পালন করা হয়নি এবং সবগুলোই খোলা ছিল, 70% নেই খোলা ছিল। হ্যাঁ, তো আমি বলছি আগে যেরকম করোনা হয়েছিল সেরকম ভাবে লকডাউন দিয়েছিল, সেটা কি আবার দেওয়া হবে 26 তারিখের পর, সেটা আমি জানতে চাইছি। না, সেটা এই মুহূর্তে এইভাবে তো আপডেট আসেনি, নিশ্চয়ই সেটা যারা রাজ্যের বিশেষজ্ঞরা রয়েছেন, যারা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন, সরকার রয়েছে, প্রশাসন রয়েছে, তারা নিশ্চয়ই এটা পর্যালোচনা করছেন, রিভিউ করছেন, পরবর্তী সময় বোঝা যাবে গ্রাজুয়ালি যে তারা কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এই মুহূর্তে স্টুডিওতে বসে এর উত্তর দেওয়াটা তো সম্ভব নয়। ধন্যবাদ। যেটা বিষয়, বিভিন্ন জন বিভিন্ন রকম তাদের প্রস্তাব তারা করছেন, আমরা যেটা বলছি যে স্বাস্থ্যবিধিটা মানুন, সরকার সরকারের মতন কাজ করছেন, তারা তাদের মতন করে সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কিভাবে সামনের দিনে সিদ্ধান্ত নেবেন, দিবারাত্রির কার্ফিউ সামনের দিকে বাড়বে সেটাকে কি আরো কড়া করবেন না আরো শিথিল হবে কি হবে না হবে সেটা তারা ভাববেন। আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে বিধিগুলোর মান্যতা দেওয়া উচিত। অনেক অনেক সময়ই আমরা একটু ভুলে যাচ্ছি, ক্যাজুয়াল হয়ে যাচ্ছি, বিশেষ করে বাইরে যেতে হবে, বাজারেও যেতে হবে, দোকানপাটে যেতে হবে, জিনিসপত্র কিনতে হবে, অনেককে অফিস আদালতে যেতে হবে, তাদের কাজকর্ম করতে হবে, সবটাই ঠিক, কিন্তু এই মাস্ক ব্যবহার করা বা কিছুক্ষণ বাদে বাদে হাত স্যানিটাইজ করা, সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা, এই জিনিসগুলো মনে হয় আমরা একটু কম করছি, সেটা প্রপারলি করতে হবে, তাহলেই হয়তো আমরা ভালো থাকবো। আরেকজন আছেন ফোনে, নমস্কার। সবকিছুই বলতেছেন, কারণ আমরা যদি সজাগ না হই আর করোনা কার্ফিউ, আমি এটার কিন্তু ইউটিলিটি বাজার ইজ দেয়ার ফ্রম মর্নিং টু কার্ফিউ রাত পর্যন্ত, সবাই যার যেমনে অফিস আদালত চলছে, যার কাজ নাই সব বেরিয়েছে, ডাক্তারবাবুরা সবাই বলতেছেন অ্যাট লিস্ট 1 উইক কমপ্লিট লকডাউন না দিলে এই চেইন ভাঙানো যাবে না, কারণ মাসের শেষ বেতন শূন্য নিয়ে আসেরা লকডাউনে যাইতে হবে অ্যাট লিস্ট ফর 7 ডেজ, এটা আমার হাম্বুল রিকোয়েস্ট টু দ্য কনসার্ন অথরিটি, এছাড়া কোনো ওয়ে নাই, কারণ কালকে 900 হইব, এরপরে 1000 হইব, ভালো থাকেন, আপনারা চেষ্টা করতেছেন কে কি, আর সাবধানে থাকবেন, আপনিও সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে আলোচনায় সামিল হওয়ার জন্য। আরো একটা যেটা বিষয়, একটা খুব অংশের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, এই সকাল থেকে রাত পর্যন্ত শুধু এই কোভিড, আপনি সামাজিক মাধ্যম বলুন, মিডিয়া বলুন বা বিভিন্ন জায়গা, এই আলোচনাগুলোই সর্বত্র চলছে, কোভিড কোভিড, আক্রান্তের হার বড় বড় করে দেখানো হচ্ছে, মৃতের বিষয়টা সামনে আসছে, তবে সুস্থ হয়ে প্রচুর লোক বাড়ি ফিরে যাচ্ছেন, কোভিড মানেই সব শেষ হয়ে গেছে এমনটা নয়, কিন্তু এই সংখ্যাগুলো মাথার মধ্যে অনেকেরই ঘুরপাক খাচ্ছে, একটা ডিপ্রেশন, একটা হতাশা একটা অংশের মধ্যে কাজ করে, সেটাকে কাটাতে হবে, পরিবারের লোকের সঙ্গে আরো বেশি কথা বলতে হবে, হাসি খুশি থাকতে হবে, সেটা মনোবিদরা বলছেন, যারা পড়ুয়া বাচ্চারা রয়েছেন তারা দিনের পর দিন স্কুলে যেতে পারছে না, বাড়িতে বসে বসে কত টিভি দেখবে, মোবাইল গেম খেলবে,
সেই ডিপ্রেশন গুলো কাটিয়ে উঠতে হবে, ভালো থাকতে হবে সবাইকে। আরো একজন আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, সেটা বুঝে যাবে। আমার মতে এখন ফুল ত্রিপুরা রাজ্যে মদের দোকান ক্লোজ করা হয় এবং বাইরে গাড়ি আসছে এই দেওয়ার জন্য ফুল বন্ধ রাখা হয়, আর বাইরে থেকে গাড়ি আসছে এরও করোনা বন্ধ নিয়ে আসছে। আর বাইরে রেলগুলো কিন্তু বর্ষা লাস্ট ইয়ারে যেরকম ছিল সেরকম তো এবছর হয়নি, সেই জন্য তো জিনিসগুলোটা দিয়ে লকডাউনের অবস্থা ডেলি 800-700 করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। আমি সরকার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, গত বছর সেম এই বছরের সেম লকডাউন ছিল, ফুল লকডাউন যে সাথে ফুল লকডাউন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। যেটা আরো একটা বিষয়, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে তাদের প্রস্তাব রাখছেন, তারা যেমন যেমন তা ভাবছেন। আরেকটা যেটা বিষয় আমাদের মনে হচ্ছে যে এই কোভিড সংক্রান্ত বিষয়ের আমরাও চেষ্টা করব ভালো ভালো যে খবরগুলো সেগুলোকে আরো বেশি বেশি করে সামনে তুলে আনার জন্য, নিশ্চয়ই আমাদের সেই প্রয়াস এখন থেকে থাকবে। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তারা কি বলছেন, অনেকের মধ্যেই ভয় কাজ করে, সেই ভয়টাকে কাটানো দরকার। টিকা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের ভয় কাজ করছিল, এই ভয়গুলোকে কাটানো দরকার। যিনি আক্রান্ত হয়েছেন তাদের পরিবার আত্মীয় পরিজন তাদের মধ্যে একটা ভয় কাজ করে, এই ভয়টাকে কাটানো দরকার। ভয় আতঙ্কের রূপ নেয়, সেখানে আতঙ্কের জায়গা নেই। কোভিড হারবে, মানুষ জিতবে, হয়তো সময়ের অপেক্ষা, কিছুটা সময় নিচ্ছে তাতে। আরো একজন আছেন, নমস্কার। নমস্কার স্যার, আমার বাড়ি হচ্ছে জিবি 79। বলুন। রাস্তার সঙ্গে বাড়ি প্রচুর লোকজন চলাচল করছে, গ্যাদারিং আগের মতনই দেখা যাচ্ছে, কোন রোকথাম নেই, কেউ চেক করছে না কোথায় যাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ এসে দেখায় কিন্তু কাউকে জিজ্ঞাসা করছে না। সংক্রমণ কমবে, একবার পূর্ণ লকডাউন দিয়ে দেখো, ঘরে ঘরবন্দি করে দেখো আমাদের এক সপ্তাহ। আমিও চাই স্যার এক সপ্তাহ ঘরে বন্ধ হয়ে থাকি, এক সপ্তাহ মধ্যে দেখা যাক কবে কি না বাড়ে সম্পূর্ণ লকডাউন। বোঝা গেল, ধন্যবাদ, ধন্যবাদ, বোঝা গেল, ধন্যবাদ, বোঝা গেল। যেটা আজকে 876 জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে পশ্চিম জেলায় এই ভাগ নিয়েছেন 399 জন, গোমতিতে 41, খোয়াইতে 22, ধলাইতে 32, সিপাহীজলায় 102, নর্থে আছেন 60 জন, ঊনকোটি জেলায় 54, সাউথে আছেন 166 জন। এখন যেটা বলার বিষয়, যেটাতে আমরা বলছি যে এই কোভিড এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে, একটা অংশের যে ডিপ্রেশন হচ্ছে, ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, কোভিড, দেশের অমুক প্রান্তে এই হয়ে যাচ্ছে, তমুক প্রান্তে সেই হয়ে যাচ্ছে, মানুষ অক্সিজেনের অভাবে মরছে, হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না দেশের বিভিন্ন প্রান্তে, এই জিনিসগুলো খুব বেশি বেশি করে আমাদের মাথায় নাড়া দিচ্ছে। তারপর থেকে এই নতুন নতুন জিনিসগুলো সামনে আসছে, ব্ল্যাক ফাঙ্গাস ইত্যাদি, তেমনিতেই কোভিড নিয়ে ব্যতিব্যস্ত মানুষ, তার মধ্যে আরো বেশ কিছু জিনিস যুক্ত হচ্ছে তার সঙ্গে এসে, এই বিষয়গুলো যাতে কোনোভাবেই হতাশা তৈরি না করে, এটা বলছেন মনোবিদরা। ভালো থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে, বিজ্ঞানীরা ভাবছেন, চিকিৎসকরা আছেন, গোটা দেশের মানুষ রয়েছেন, এবং এই কোভিড হারবে, মানবতা জিতবে। আরো একজন আছেন ফোনে, নমস্কার। নমস্কার, হ্যালো, নমস্কার, নমস্কার, আই এম কলিং ইউ ফ্রম ধর্মনগর, প্লিজ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন প্লিজ। ইন আমার এরিয়া অলসো ইন ধর্মনগর ডেইলি ইট ইজ জাম্পিং, টুডে ইটস অ্যারাউন্ড 60। হ্যালো, হ্যালো,
Yeah, please. And the area from Assam, every day people are coming through two routes. So it is the question mark that whether there is COVID attack. Okay. So what do you want now? No, here only to 6 p.m. there is lockdown. Night curfew. Night curfew. But no actual lockdown is not here. Okay. And every day it is getting high. Okay. So few people all over are violating Tripura, the rules. And today also in your bottom line, one news is there. Two person is killed in Udaipur. উত্তর জেলায় রয়েছেন তিনি এবং তিনি যেটা বলছেন সেখানে সবাই সেভাবে মান্যতা দিচ্ছেন না, নিশ্চয়ই মান্যতা দেওয়াটা উচিত। এই লুকোচুরি খেলা মাস্ক নিয়ে দৈহিক দূরত্বের ক্ষেত্রে এই লুকোচুরি খেলাটা বন্ধ হওয়া দরকার। এটা ঘটনা যে শহর মানুষ বাড়ছে, শহর ছোট হয়ে যাচ্ছে, তো সব জায়গায় দৈহিক দূরত্ব ইচ্ছে থাকলেও যে মান্যতা দেওয়া সম্ভব তা নয়, তাই জন্যে অপ্রয়োজনে বাইরে না যাওয়াটাই ভালো। কেউ গেলে পরিচিত দেখলেই আবেগে গদগদ হয়ে মাস্কটাকে গলায় মাফলারের জায়গায় নামিয়ে আনা, এই অভ্যেসগুলোর থেকে দূর থাকতে হবে। কটা দিন একটু দূরেই থাকি না, একটু অসামাজিক হয়ে যাওয়া ভালো, দৈহিক দূরত্বগুলো থাকুক, এই কটা দিন এই কষ্টটা করতে হবে। আর শুধুমাত্র এই খুঁজে খুঁজে হতাশাজনক খবরগুলোর দিকেই শুধু মাথা ঘুরপাক খেলে হবে না, ভালো 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 কাজ করতে হবে, এটা মনোবিদরা বলছেন। বাড়িতে থাকুন, যে উপন্যাসটা পড়া হয়নি অনেক দিন ধরে বইয়ের তাকে সেটাতে দুলো পড়ছে, সেই প্রিয় উপন্যাসটা পড়ে ফেলুন। ছেলে মেয়েকে নিয়ে অনেকদিন অঙ্ক করানো হয়নি, তার সঙ্গে সময় কাটান, বাড়িতে বসে পড়ুন। ফুলবাগানে গাছগুলোকে যত্ন করা হয়নি অনেকদিন, সেটার যত্ন নিন। বন্ধুর সঙ্গে বাইরে বেরিয়ে আড্ডাটা না হয় অনলাইনেই দিন, মুখোমুখি আড্ডাটা বন্ধ করে দিন, এই সংক্রমণটা কমাতে হবে। ভালো ভালো মেসেজ দিন আপনার প্রিয়জনেদের, কিন্তু অনলাইনে দূরে থেকে। এই কাছাকাছি এসে চায়ের স্টলে আড্ডা দেওয়া বা সুযোগ পেলেই একটু ভাগ করে চা খেয়ে নেয়া, এই জিনিসগুলো এখন আর প্লিজ দূরে থাকুন। নমস্কার, কে আছেন? স্যার, আমি কয়েকটি বলছিলাম। বলুন বলুন। আমরা তো এমনিতেই মরে গেছি, আমরা তো গাড়ি চালাই, কারণ সম্পূর্ণ লকডাউনটা দিয়ে দিলে মনে ভালো হবে, কারণ নাহলে তো করোনা তো এইভাবে বাড়তেই থাকবে। আর আপনি যে কথাটা বললেন এটা সত্যি একদম, সেই জন্য বললাম আর কি, সম্পূর্ণ লকডাউন অন্তত পাঁচ সাত দিন এর দিছে, পাঁচ সাত দিন যদি দিয়ে দেন দেখুন না কি হয়। ধন্যবাদ আপনাকে, এটা একটা বড় বিষয়। এই ক্ষেত্রে এই মাইক্রোফিন্যান্স গুলো তাদের এই দায়িত্বটা সিদ্ধান্তটা নেওয়া উচিত। তারা যে গ্রাহকদের নিয়ে সারা বছর ব্যবসা করেন সেখান থেকে লাভ করুন, আজকে এই মানুষগুলোর রোজগারে টান পড়েছে, তো এই স্বল্প সময়ের জন্য তাদের ছাড় দেওয়া উচিত, এটা তাদের ম্যানেজমেন্টের ভাবা উচিত। এখান থেকেই তো তারা লাভের পাহাড় করেন, প্রচুর টাকা তারা রোজগারটাও করেন এই লোন দেবার নাম করে, তো সেখানে যাদের হয়ে এই রোজগারটা করছেন তাদের দুঃসময়ে তাদেরকে একটু ছাড় দেওয়া, তাদের পাশে দাঁড়ানোটা, এটা তাদের ম্যানেজমেন্টের নিশ্চয়ই ভাবনা চিন্তাটা করা উচিত। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ফের না হয় মুনাফা করাবেন, কিন্তু এখন হয়তো এই সাধারণ মানুষগুলোকে একটু রিলিফ দেওয়াটা দরকার। নিশ্চয়ই সেটা এই এই মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলো নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করবেন। তবে আজকের আমাদের যেটা আলোচনার মূল যেটা বিষয়, হাসি খুশি থাকুন। মাথার মধ্যে শুধু এই সংক্রমণ কত হলো সংখ্যা খোঁজা,
খুঁজে খুঁজে বের করা যে দেশের কোন প্রান্তে কোন হাসপাতালে কি হয়েছে, বিনা চিকিৎসায় অমুক হয়েছে তমুক হয়েছে, বেড নেই, এই এই জিনিসগুলোর থেকে হয়তো একটু বাইরে বেরোনো দরকার। এই কোভিড 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 এই এই কথাগুলোর থেকে একটু বাইরে বেরিয়ে খোলা হাওয়ায় শ্বাস নেওয়া দরকার, পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার, ইতিবাচক ভাবনা চিন্তা দরকার। কারণ ছোট ছোট ছেলেমেয়েরাও বাড়িতে বসে থাকতে থাকতে অনেকটা বোর হয়ে গেছে, তাদেরকে একটু তাদের পাশে থাকা, তাদের সঙ্গে খেলা, এই খুশি মনে থাকাটার প্রয়োজন রয়েছে। এই কোভিড এমনিতেই মাথা ব্যথার কারণ হয়ে উঠছে, তার মধ্যে এসে ঢুকেছে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস ইত্যাদি ইত্যাদি, ফলে এগুলোর চাইতে দূরে গিয়ে একটু ভালো একটা ভালো গল্পের বই পড়া, বাড়িতে গাছের যত্ন নেওয়া, বাগান করা, উপন্যাসটা পড়ে ফেলা, পরিবারের লোকের সঙ্গে সময় কাটানো, এই জিনিসগুলো বেশি বেশি করা উচিত, যেগুলো মনকে আরো বেশি আনন্দ দেয়। সর্বশেষ ফোন নেব, কে আছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি বলছি, বলুন। বলছি 26 তারিখ লকডাউন তো আমাদের 26 তারিখ মুক্তি দেওয়া হয়েছিল 10 দিনের জন্য কারফিউ। এটা কি কোনো কোনো আশা আছে? আমার কাছে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো খবর নেই। না, আমরা তো দিনেতে দিন কি আর খাওয়া মানে। আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আপনার বক্তব্যটা বলুন। আমি তো মানে একটা বইয়ের দোকান থাকি, ঠিক আছে? না না, সেটা তো বোঝা গেল যে আপনি একটা কাজ করেন, সেই কাজটা এখন করতে অসুবিধে হচ্ছে। তাহলে আপনি কি চাইছেন? 26 এর পর কি চাইছেন? সব স্বাভাবিক হয়ে যাক। স্বাভাবিক না, কিছু কিছু ছাড় দেওয়া দরকার। কিছু ছাড়? পুরো বন্ধ করেই তো সামলানো যাচ্ছে না, মানুষ বাইরে বেরিয়ে পড়ছে, আর কি ছাড় দেবে? কি ছাড় চাইছেন বলুন। কিছু দোকান যেমন যারা মানুষ থেকে এবার বেঁচে থাকতে পারে এরকম একটু কিছু ছাড় দেবে, যেমন গাড়ি ঘোড়া চলছে না। ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ ধন্যবাদ। যেটা বিষয় হচ্ছে, গতকালকের কয়েকটা কথা বলি আজকের, প্রচুর মানুষের বাইক গাড়ি তার সামনে থেকে পুলিশ স্টিকার ছিঁড়ে ছিঁড়ে তুলেছে, পাস জরুরি, সব জরুরি কাজে বেরিয়েছেন, পাস লাগিয়ে লাগি। এবার দেখা গেছে অনেক অফিস কর্মী অফিসের পাস লাগিয়েছেন, কিন্তু অফিস বন্ধ ছিল, ছুটির দিন, তারা অফিস যাচ্ছেন পাস লাগিয়ে, পুলিশ তাদের আটকেছে এবং সেই স্টিকারগুলো খুলেছে। তো ফলে ছাড় চাইছেন, ভালো কথা, কিন্তু যেই ছাড়গুলো দেয়া ছিল সেটা খুব অ্যাসেনশিয়াল কাজের জন্য দেয়া ছিল, অত্যন্ত জরুরি কাজের জন্য দেয়া ছিল। কিন্তু আমরাও গ্রাউন্ড রিয়েলিটি ফিল্ডে গিয়ে দেখছি তো, অনেকে এটা অসৎ ব্যবহার করছেন, অপব্যবহার করছেন, এমন বেশ কয়েকজন আমাদের চোখে পড়েছে। হয়তো এক বছর আগে প্রেসক্রিপশন নিয়ে ঘুরছেন জরুরি পরিষেবা, জরুরি কাজ, সংক্রমণটাকে কমাতে হবে এই জায়গায়, কষ্ট হলেও কিছু কিছু স্যাক্রিফাইস আমাদের সবার করতে হবে। বাইরে গিয়ে ভিড় না করা, বাজারে যতটা কম সময়, যতটা কম সময় কাটাতে পারেন তত দ্রুত বাজারটা করে বাড়ি ফিরে আসুন। সেখানে গিয়ে পরিচিত কেউ দেখলে তার সঙ্গে কথাটা বাড়িতে এসে ফোনে বলুন। সামনে দাঁড়িয়ে কথা বলার সময় মাস্কটা গলায় মাফলার বানাবেন না। আর একই মাস্ক ব্যবসায়ী যারা রয়েছেন, রিক্সাপোলার যারা রয়েছেন, শ্রমিক রয়েছেন, একটা মাস্ক দিনের পর দিন পরে যাচ্ছেন, সেটা একবার ধুচ্ছেনও না সেটাকে, এটাকে অ্যাভয়েড করুন প্লিজ এইগুলোর থেকে। তাহলে যে উদ্দেশ্যে লাগিয়েছেন সেটা উল্টো আপনার জীবাণু আপনাকে বয়ে আনবে, ডেকে আনবে। ফলে সাবধান থাকুন, সচেতন থাকুন, চিকিৎসকরা যে কথাগুলো বলছেন মানুন। এই এক দেড় মাস সময়টা খুব ইম্পর্টেন্ট, এটা চিকিৎসকরা বলছেন, এটা আমাদের কথা নয়। আমরা হয়তো প্রতিদিন আপনাদের সামনে এসে কথাগুলো বারবার তুলে ধরছি, ওটুকুই আমরা করছি, কিন্তু এখানে লুকোচুরি খেলা নয়, কাউকে দেখানোর জন্যে নয়। এই যে মাস্ক নিয়ে লুকোচুরি খেলাটা, এটা বুঝে নিন যে যেই কাজটা করছেন এই লুকোচুরি খেলা, তিনি নিজেকে ফাঁকি দিচ্ছেন। এবং চিকিৎসকরা যেটা বলছেন, অনেকে যারা এই কুযুক্তি খাড়া করতে চান যে বেশিক্ষণ মাস্ক পরে রাখলে শ্বাসে অসুবিধা হয়, অন্তত চিকিৎসকদের অভিজ্ঞতা যেটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন, যারা আক্রান্ত হয়েছেন তার যদি অক্সিজেন পর্যন্ত প্রয়োজনীয়তা গিয়ে পৌঁছয়, কি ভয়ঙ্কর কষ্ট শ্বাসকষ্টের তাদের ভোগ করতে হচ্ছে, তার চাইতে এই মাস্কটা লাগান, এটা চিকিৎসকদের বক্তব্য। অ্যান্ড থিঙ্ক পজিটিভ,
ভালো ভালো কাজ করুন, হাসি খুশি থাকুন। এই কোভিডকে হারিয়ে আমরা, কোভিডকে হারিয়ে নিশ্চয়ই মানবতা জিতবে, এই কোভিড হারবে। এই সময়টা আমাদের সচেতন থাকা দরকার। আমরা সবাই মিলে সেই চেষ্টাটা করছি, করব। আমরা চাইব দ্রুত এই সংক্রমণের হার নিচের দিকে নাবুক। যারা আক্রান্ত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান, তাদের পরিবারের যারা লোকজন রয়েছেন তাদের যদি সাহায্যের প্রয়োজন হয়, যার পক্ষে যেরকম সাহায্য সম্ভব সেই সাহায্যটা করুন। সবাই মিলে আমরা ত্রিপুরার মানুষ ভালো থাকতে চাই, নিশ্চয়ই আমরা ভালো থাকব, কোভিড হারবে, মানবতা জিতবে। ভালো থাকবেন।